হ্যালো বন্ধুরা বাংলা ফিশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আপনারা যারা ভিডিওতে মাছটি দেখতে পাচ্ছেন এই মাছটির নাম হচ্ছে আড় মাছ আর যারা এই মাছটি চাষ করতে চান বা আমি যেভাবে চাষ করি সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি এই মাছটির মার্কেট প্রাইস কিন্তু অনেক ভালো বছর শেষে যখন আমরা পুকুরগুলোকে শুকিয়ে নতুন করে তৈরি করি তখন আমরা সেই পুকুর থেকে প্রচুর পরিমাণ আর মাছ হারভেস্টিং করতে পারি এখন এই মাছটিকে কখনোই আমরা কিন্তু চাষ করি না চাষের হিসাবে পুকুরে ছাড়ি না কোনো হিসাব করে ছাড়ি না বা এই মাছটিকে কোনো ধরনের খাবারও দিই না তারপরেও দেখা যায় যে যখন আমরা পুকুরগুলোকে শেষে পরিষ্কার করি ফাঁকা করি তখন প্রচুর পরিমাণ আর মাছ আমরা দেখতে পাই আর এই আড় মাছগুলো প্রচুর দিয়ে থাকে এক একটা পুকুর মিনিমাম দু থেকে তিন লক্ষ টাকার আর মাছ মোটামুটি বিক্রয় করা সম্ভব হয়ে যায় এখন এই জিনিসটি কীভাবে হয় সে বিষয়টি ক্লিয়ার করছি মূলত আমরা যে কাজটি করে থাকি এই মাছগুলোর কিছু পোনা সংগ্রহ করে পুকুরে একবার ছেড়ে দিই ছেড়ে দিলে যে চাষটি হয় এই মাছগুলো পুকুরেই থাকে পুরো বৎসর এরা পুকুরে থাকে এবং ধীরে ধীরে বড় হয় যখন বড় হয় তখন এদের এরা নিচে থেকে বাচ্চাও তৈরি করে পুকুরে ডিম দিয়ে থাকে পুকুরে বাচ্চা তৈরি করে থাকে আলাদা করে আমাকে এই মাছের বাচ্চা সংগ্রহ করতে হয় না বা ছাড়তে হয় না তো আমরা যে কাজটা করি প্রত্যেকটা পুকুরে কিছু 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 আর মাছ ছেড়ে দিই এরা কি করে সেই পুকুরে বাচ্চা দেয় এবং ধীরে ধীরে বড় হয় আর যখন পুকুর শুকানোর সময় শুকিয়ে নিই আর বড় বড় যে মাছগুলো রয়েছে সেগুলো উঠিয়ে মার্কেটে বিক্রি করে দিই আর কিছু ছোটো সাইজের আর মাছ আবারও সেই পুকুরগুলোতে নতুন করে ছেড়ে দিই এতে করে যেই জিনিসটা হয় যা মূলত আমরা যে কাজটা করি মূলত আমাদের পুকুরে বড় বড়ো মাছ চাষ করা হয় সেক্ষেত্রে আমাদের ছোট মাছের কোনো সমস্যা হয় না কারণ এই মাছগুলো কিন্তু লাইফ ফিট খেতে পছন্দ করে ছোট ছোট মাছগুলো কিন্তু খেয়ে থাকে তো আমাদের পুকুরে যে যেহেতু হ্যাচারি আছে হ্যাচারির কারণে আমাদের পুকুরে বিভিন্ন ধরনের পোনা বা এই ধরনের মাছ হয়ে যায় তো এই ছোটোখাটো মাছগুলো খেয়ে কিন্তু এরা বড়ো হয়ে থাকে আপনার পুকুরে যদি রাক্ষসে মাছের পাশাপাশি বাইরের কিছু অবাঞ্ছিত মাছ ঢোকে সেই সমস্ত ব্যবস্থা থাকে তাহলে সেই সম ধরনের পুকুরে আপনি এই আর মাছের চাষ করতে পারেন কিছু পরিমাণ আর মাছ পুকুরে ছেড়ে দিলে সেই অবাঞ্ছিত মাছগুলোকে খেয়ে পুকুরকে নিয়ন্ত্রণ রাখবে এবং সঙ্গে সঙ্গে এই মাছগুলো কিন্তু বড় হবে আর বৎসর শেষে যখন আপনি হারভেস্টিং করবেন তখন প্রচুর পরিমাণ লাভবান হতে পারেন এক্সট্রা ফি মাছ হিসেবে এই মাছের জন্য খাবার টাবার আলাদা করে কোনো কিছু আমরা দিই না এভাবেই মূলত চাষ করে থাকি তো আপনারা চাইলে কিন্তু এভাবে চাষ করতে পারেন পোনা সংগ্রহ একটু টাফ হতে পারে আর একবার সংগ্রহ করে নিলে আর কোনো দিনও সংগ্রহ করতে হবে না কারণ এটা বাচ্চাদীপে সেই বাচ্চাগুলো যদি আপনি কিছু কিছু রেখে কিছু কিছু বিক্রি করেন এইভাবে করে করে আপনি যতদিন খুশি এই মাছগুলোকে চাষ করে যেতে পারেন আর এইভাবে আমরা চাষ করে প্রচুর পরিমাণ লাভবান হয়ে থাকি তো এই যে টিপস আছে ছোটো ছোটো ছোটোখাটো টিপসগুলো ফলো করে আপনার মাছ চাষ করতে পারেন এক্সট্রা কিছু লাভবানও হতে পারেন তো এই ছিল তথ্য প্রথমে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের তথ্য আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি